আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকে কোরবানির প্রস্তুতি জন্য মশলা, আমি যে গরম মশলাটা ব্যবহার করি রান্নায়, গোটা মশলা ব্যবহার করি না, গোটা গরম মশলা ব্যবহার করি না, কিন্তু গুঁড়া গরম মশলা ব্যবহার করি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এখানে 15 রকমের আইটেম আছে, 15 রকম। তার মধ্যে আছে এই যে এখানে আছে কালো এলাচ, সাদা এলাচ আছে, জায়ফল, এখানে জায়ফল, তারপরে এখানে আছে জয়ত্রী, আর এখানে নিলাম কাবাব চিনি, এই যে কাবাব চিনি, এখানে দারচিনি, এখানে শাহি জিরা, এখানে জিরা জিরা, আর এখানে জৈন, জৈন একটা মশলা আছে, সে জৈন, আর এখানে হ্যাঁ জয়ত্রী তো বলছি, আর এখানে নিচ্ছি গোলমরিচ, তারপরে লং, তারপরে এখানে গোটা মরিচ, এখানে কটা তেজপাতা, আর এখানে নিচ্ছি এই যে এখানে নিচ্ছি স্টার অ্যানিস, যেটা যেটা স্টার অ্যানিস, হ্যাঁ এই সব মিলি 15 রকমের মশলা হয়েছে এখানে। এই যেমন তেজপাতা ধরে শুরু করি, যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, এখানে 12, তারপরে 13, এখানে আছে 2টা গোলমরিচ আর লং, 14, 15। এখন মিশিয়ে নিব সবগুলো একসাথে, মিশিয়ে নিয়ে চুলায় তাওয়ার উপরে বসিয়ে দিব শুকানোর জন্য। কয়টা মিষ্টি জিরা দিব, এই যে যেটা এটাকে আরো কি একটা নাম বলে, মিষ্টি জিরা, আমি বেশি দিব না, খুব সামান্য দিব, যেহেতু এটা বিরিয়ানি মাংস সবকিছুর সাথে খাওয়া যায়, সাথে থাকেন। গরম মশলাগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম কুড়মুড়া হয়ে গেছে, শুকাই শুকিয়ে একদম কুড়মুড়া হয়ে গেছে। এই যে এখন এই যে ব্লেন্ডারে নিচ্ছি, ব্লেন্ডারে নিয়ে নিলাম, এখন ব্লেন্ড করে নিব। গুঁড়ো করা হয়ে গেল আমার রোস্ট, বিরিয়ানির মাংস, রেজালা, এসবের জন্য গরম মশলা 16 রকমের, 16টা আইটেম। এখানে সবাই করে নেবেন, এই মশলাটা মাংসের স্বাদ অন্যরকম আসে, অন্যরকম একটা ফ্লেভার আসে মাংসের মধ্যে, এই মশলাটা দিয়ে ব্যবহার করলে, রান্না মাংসের মধ্যে ব্যবহার করতে পারি আমরা এই মশলাটা। শুধু বিরিয়ানির মাংস, রোস্ট, রেজালা না, আমরা গরুর মাংস, মুরগির মাংসতেও ব্যবহার করতে পারি রান্নায়। স্বাদটা অন্য লেভেলের একটা স্বাদ আসে মশলাটা ব্যবহার করলে।